এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয়ে সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না, এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান শুক্রবার রাত 7:45 দিকে ফেসবুকে লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দেন। একই সময়ে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদও তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। তাসনুভা ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।